গ্রামীণ ঐতিহ্যের প্রায় 15 ধরনের ক্ষুদ্র ও কুটির শিল্পের দেখা মিলবে বাণিজ্য মেলায় শতরঞ্জির প্যাভিলিয়নে, যেখানে স্থান পেয়েছে বাঁশ বেতের পণ্য থেকে শুরু করে মৃৎশিল্প, কামার শিল্প, এমনকি কাঁসা শিল্প পর্যন্ত। এই প্রদর্শনীর মাধ্যমে হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যকে ফিরিয়ে আনতে চান উদ্যোক্তারা, মানুষকে উদ্বুদ্ধ করতে চান দেশীয় পণ্য ব্যবহারে। বাঁশ আর কাঠের তৈরি তিনতলা ভবন, নকশায় স্থান পেয়েছে দেশীয় ঐতিহ্য, যা এটিকে আলাদা করেছে বাণিজ্য মেলার অন্য সব স্থাপনা থেকে। এটি রংপুরের জনপ্রিয় শতরঞ্জির প্যাভিলিয়ন। তবে এবার এই প্যাভিলিয়নটি শুধু শতরঞ্জি নয়, ক্রেতা দর্শনার্থীদের জন্য হাজির হয়েছে গ্রামীণ ঐতিহ্য নিয়ে। আমাদের এখানে প্রায় 12 থেকে 15 রকম শিল্প আছে। তো আমাদের নিজস্ব যারা কাজ করে তাদের তো 6000 শ্রমিক কাজ করেনি, তাদের 90% নারী শ্রমিক, আর বাকি যেগুলো আছে সেগুলো মিলায় প্রায় তো 10000 হবেই। ছোট পরিসরে সাজানো এক একটি শিল্প যেন চোখের সামনে তুলে ধরেছে চিরায়ত গ্রাম বাংলাকে। মৃৎশিল্পে দেখা মিলবে গ্রামগঞ্জে একসময় ব্যবহার হওয়া মাটির তৈরি হাঁড়িপাতিল, টব, মাটির ব্যাংক আর শোপিসের মতো পণ্য। বাঁশের তৈরি মাছ ধরার সরঞ্জাম মেলায় আসা দর্শনার্থীদের পরিচয় করিয়ে দিবে জেলেদের জীবনের সাথে। স্থান পেয়েছে কামার শিল্প, বাঁশ শিল্প আর পাট শিল্পের পণ্য সামগ্রী। আমাদের শতরঞ্জি যেটা ছিল রংপুরের হাজার বছরের ঐতিহ্যের একটা শতরঞ্জি, এটা আমরা বিশ্বের দরবারে উপস্থাপন করতে পারছি অলরেডি। তো আমরা চাই বাংলাদেশের আর যে ক্ষুদ্র শিল্পগুলো আছে তাদেরকে রিপ্রেজেন্ট করাই, তাদেরকে তুলে ধরাই এবার মেলার উদ্দেশ্য আমার। আমরা যেমন বাংলাদেশের যে কুটির শিল্প, ক্ষুদ্র কুটির শিল্পগুলো আছে, কামার শিল্প, কুমার শিল্প, পাট শিল্প, বাঁশ শিল্প, এগুলোকে উপস্থাপন করার চেষ্টা করছি নতুন রূপে আর কি, যেগুলো আমরা ভুলে গেছি হয়তো। তারা যে না হারায় গেছে সেই অস্তিত্বটা ফিরে রাখার জন্যই দেশবাসীকে আসলে আগে উদ্বুদ্ধ করতেছে যে এগুলো ইউজ করা শুরু করুক। পাশাপাশি শতরঞ্জির আকর্ষণ তো আছেই, রংপুরের ঐতিহ্যবাহী এই পণ্যটি কিনতে বছর জুড়ে ক্রেতারা অপেক্ষায় থাকেন। তাই আয়োজনে সিংহভাগ জুড়ে স্থান পেয়েছে শতরঞ্জি, কার্পেট আর ওয়ালম্যাটের মতো পণ্য, বিক্রিও সন্তোষজনক। সেলস প্রতিবারই আমাদের ভালো হয়, ঢাকাবাসী অপেক্ষা করেন আসলে আমরা আসব, তাদের বছরের যে শতরঞ্জিটা সেটা তারা সংগ্রহ করবেন আমাদের কাছে, গিফটের জন্য কেনেন, নিজেরা কেনেন, সেটা তো আছে, সেটা ভরপুর থাকেই সবসময়। 120 টাকার বাদ ম্যাথ দুটা কিনলে 3টা ফ্রি, আবার যে কটন শতরঞ্জিগুলো আছে ওগুলো তো সবগুলোতেই প্রায় 50% পর্যন্ত ডিসকাউন্ট, আর মানে শতরঞ্জি আইটেমে সবগুলোতে ডিসকাউন্ট আছেই। সামনের দিনে আরও বড় পরিসরে নিজেদের পণ্য উপস্থাপন করতে চায় কারুপণ্য, যার মাধ্যমে বাঁচিয়ে রাখতে চায় শত বছরের পুরনো দেশীয় ঐতিহ্যকে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।